লুল্লু দাদা কেমন আছো? কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, দেশি মুরগির ঘর তো বানাইছো, কত টাকা কস্টিং হবে সেটা তো বলে গেলে না, তাড়াতাড়ি আসো, হিসাবটা দাও। এই তো বাপ্পি দাদা, আমি তো চলে এসেছি, আছি ভালো আছি, তোমার কি অবস্থা, কেমন আছো? দেশি মুরগির তিনতলা ঘরে যখন বানানো দেখেছি, এখন তো অবশ্যই দেখাবো এর হিসাব, কত টাকা কস্টিং হবে এই ব্যাপারে জানানোর জন্য আজ চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, ছোট ভাই বোনেরা এবং আমার বড় গুরুজনেরা। আপনারা এখনো যারা বাপ্পি দাদা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটা দেখছেন না, এটা থাম্বনেল এ বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। এখন আপনারা তিনতলা ঘরের আমাদের যে ঘরটা তৈরি করেছি 5.5 ফুট বাই 3.5 ফুট, এই ঘরটা 6 ফিট হাইট, প্রতি গ্যাপে 18 থেকে 20 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আছে বা প্রত্যেকটা ফ্লোর। আজকে আমি পুরো হিসাবটা দেবো আমাদের কত টাকা কস্টিং হবে এই ঘরটাতে, তা আপনারা ভালোভাবে একটু লিখে নেন তাহলে বুঝতে পারবেন। আমরা প্রথম যে কাঠের ফ্লোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একতলা দুইতলা তিনতলা, এই ফ্লোরগুলোর খরচ হয়েছে আমাদের কত টাকা এটা আগে বলবো। আমাদের পার ঘরে একটা ফ্লোরে কাটতে কিনে আনতে আমাদের এলাকায় এরকম ফ্লোর ধরেই কিনতে পাওয়া যায়, এরকম ফ্লোর জাস্ট আমরা এখান থেকে কিনে নিয়ে আসছি 350 টাকা, পার ফ্লোরের দাম 350 টাকা। এখন তিনটা পার, যেহেতু আমাদের তিনতলা ঘর, লাগে তিনটা, তার মানে 1050 টাকা, 1050 টাকা, ঠিক আছে। তিন লাগে 4 পিস, 4 পিসের কম লাগে 3.5 পিস, তাহলে 3.5 পিস তো টিন কেনা যায় না, তার জন্য আমাদের অবশ্যই 4 পিসে টিন নিতে হবে। আমি 1200 টাকার ভিতরে টিন কিনেছি, ঠিক আছে, 300 টাকা করে পিস, একটু মিডিয়ামটা, হাই কোয়ালিটি না, আমার খুব নর্মালও না, 1200 টাকা টিন, ঠিক আছে। এছাড়া যে আপনার খুঁটি আমি ইউজ করেছি, আমরা খুঁটি, এই খুঁটির জন্য আমাদের এই খুঁটির পার পিস নিয়েছে 50 টাকা, ঠিক আছে। আগের রেটটা কম ছিল, এখন রেটটা বাড়ছে, আমাদের 10টা এরকম সেম রুল আছে, 2x2 রুল আছে, আপনারা যদি কাঠ দিয়ে কাটায় বানিয়ে নিচ্ছেন তাহলে আরও বেশি কস্টিং হবে, এরকম যা বানিয়ে নেবেন আর যাই করবেন, আমাদের কস্টিংটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই কাঠের রুয়াগুলো নিয়েছে 50 টাকা, লাগছে 10 পিস, 8টে খুঁটি এবং পার পাশে 3টা করে টানা দিচ্ছি আমরা যাতে এই ফ্লোরটা বসাতে পারি, ঠিক আছে। টোটাল 10 পিস রুয়া লাগছে, এর দাম 50 টাকা হলে 500 টাকা, ঠিক আছে। এবার হচ্ছে নেট, আমরা যে ঘিরেছি, আমরা তো স্টিলের নেট দিয়ে ঘিরে দেখেছি, কিন্তু এটা আমরা যদি আপনার প্লাস্টিকটা দিয়ে ঘিরি তাহলে নেট লাগবে 18 ফিট, ঠিক আছে, আর এটা 6 ফিট হাইটে কিনলে আসে 108 স্কোয়ার ফিট, ঠিক আছে, এটা 15 টাকা করে স্কোয়ার ফিট, আপনার আসে 1620 টাকা, ঠিক আছে, নেটে 1620 টাকা। এবার আনুষঙ্গিক লোহা লাগবে আমাদের, লোহাগুলো আমি ধরছি, মানে এটা আমি নির্দিষ্টভাবে ধরি নাই, আমি প্রাথমিক একটা ধারণা করে ধরে নিয়েছি 200 টাকা। আর তক্তা, আমাদের চারপাশে এই নেটের পদে দেখেন আমাদের এই দেখা যাচ্ছে এই তক্তা লাগছে 9 পিস একটা ঘরে, তা 9 পিস তক্তা আছে 25 টাকা করে পিসগুলো নেয় আমাদের এলাকায়, এই তক্তাগুলো নিয়েছে আমরা 9 পিস, আপনার 225 টাকা। এখন এসে আমাদের ঘরে টোটাল, আর কিছু বাঁশ লাগবে ওটা আমি হিসাব দেয়নি, যদি আপনাদের নিজস্ব ঝাড় থাকে তা চিকন বাড়িগুলো কেটে 3টা ডাবা দিয়ে আপনার চাল চাইতে পারবে, 6টা ডাবা দিয়ে চাল চাইতে পারবে, চাল ছিল চাল লাগে ওটা হিসাবটা দেয়নি, যেহেতু ওটা যদি আপনাদের বাঁশ লাগে তাহলে আপনারা আরও 200-300 টাকা ধরে নিতে পারেন, যেহেতু আমার নিজস্ব ঝাড় আছে বলে আমি হিসাব দিলাম না। এরপরে হচ্ছে হলো তাহলে আমাদের এই সব কিছু মিলেই কত টাকা কস্টিং হলো, যে ফ্লোর, নেট, রো, আর আছে হলো টিন, লোহা, আর আছে তক্তা, এই টোটাল অ্যাভারেজ মিলে আমরা যদি যোগ করি যে অ্যামাউন্টগুলো বলেছি আমি, 4725 টাকা লাগে। এখন যদি মেস্তেরি কস্টিং ধরা লাগে বা মেস্তেরি যদি আপনারা নিজে যদি ঘরটা তৈরি না করতে পারেন বা একটা মেস্তেরি দিয়ে যদি ঘরটা তৈরি করেন তাহলে মিনিমাম 1000 টাকা লাগবে, তাহলে যদি আপনি ওইটা ধরেন মিস্ত্রি কস্ট ধরেন তাহলে 5725 টাকা, আর যদি মিস্ত্রি কস্ট আপনি নিজে নিজে তৈরি করেন 4725 টাকা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, টাটা।